কিছু বলছেন? আপনি একটা এত সুন্দর মেয়ে, আপনি কি না ডেন পরিষ্কার করছেন? আপনাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। কি বলি, তুই আমাকে ভালোবেসে ফেলেছিস? দিদি একটা কথা, তুমি জানে কাউকে বলো না। তা কি কথা বলো? আমার দাদা একজনকে খুন করেছে, দিয়ে ওই জামাটায় রক্ত লেগে আছে বলে লুকিয়ে রেখেছে। তোমাকেই বললাম এই কথাটা, তুমি জানে কাউকে বলো না। একটু এদিকে শোন। হ্যাঁ আব্বা, কিছু বলছো? হ্যাঁ, বলা বলতে গেলে তোকে একটা আমি কথা বলি। কি কথা আব্বা? শোন বাবা, আমার বয়স তো হয়েছে, আর কদিন বা বাঁচবো, তাই তোকে আমি তিনটে উপদেশ দিয়ে যাচ্ছি। কি কি উপদেশ আব্বা? শোন বাবা, প্রথম উপদেশ হলো পুলিশের সঙ্গে বন্ধু করবি না। দ্বিতীয় উপদেশ হলো নিজের পেটের কথা স্ত্রীর সঙ্গে বলবি না। আর তৃতীয় কথা হলো কোনো ছোট জাতের মেয়ের সঙ্গে কথা বলবি না। ঠিক আছে আব্বা, তাই হবে। আর কখনো যেন বিলানো হেলমেট না দেখি। ঠিক আছে স্যার, আর কখনো ভুল হবে না। জামাটা কোনো জায়গায় লুকিয়ে দিতে হবে।
ব্যাপার? ও ওখানে কি লুকাচ্ছে? আজ বাড়ি আসো কর হবে। তাকে খুন করতে গিয়ে জামায় রক্ত লেগে গেছিল, তার জন্য আমি জামাটা জঙ্গলে থুই আসলাম। তুমি জানো বা কাউকে বলো না। আহ কি বলছো গো, এই কথা কি আর কাউকে বলা যায়? ঠিক আছে বলবো না। ঠিক আছে ওসব বাদ দাও, আমাকে দুটো খেতে দাও। ঠিক আছে দিচ্ছি। বাজারে গেলাম, আমার আসতে একটু লেট হবে। ঠিক আছে যাও। কই মর্জিনা, কেমন আছো? আরে পুলিশের বউ আমাদের বাড়িতে। আসো আসো ভিতরে আসো। এই দেখো এই ধার দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। ও ভালো করেছো। তো দাদা কোথায় আছে? তোমার দাদা ডিউটিতে আছে। তা কই দাদাকে দেখছি না যে। তোমার দাদা একটু বাজারে গেছে। দিদি একটা কথা তুমি জানো কাউকে বলো না। তা কি কথা বলো? তোমার দাদা একজনকে খুন করেছে। কালকে তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তা কোন বন্ধুর বাড়িতে গেছিলে? ওই যে রাজীব আছে না ওনার বাড়িতে। আর একটা কথা। কি কথা? তোমার বন্ধু রাজীব একজনকে খুন করে তার জামা কাপড় কোথাও যেন লুকিয়ে রেখেছে। আ কি বলছো, এক্ষুন যাচ্ছে ওকে ধরতে। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ বলছি এক্ষুনি ফস নিয়ে চলে আসো। হ্যাঁ স্যার কোথায় যাব? রাজীবের বাড়ি চলে আসো। এই রাজীব কোথায় আছিস বেরাই? আরে বন্ধু তুমি, বন্ধু বন্ধু বাদ দে, চল থানায়। কেন বন্ধু কি হয়েছে? থানায় চ, ঠিক বলছি তোকে। ও এই ব্যাপার, তাহলে শুনো বন্ধু।